জবাব চাই, জবাব চাই। সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ এবং বহির্বিশ্বের আগ্রাসনের বিরুদ্ধে আমরা গত 16 ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্ট থেকে আমাদের এই লাশের মিছিল কর্মসূচি শুরু করেছি। বাংলাদেশ এবং ভারতের সাথে যে সীমান্ত জেলা উপজেলা আছে সেই উপজেলা প্রদক্ষিণ করে আমরা জনগণকে এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় এবং সীমান্ত বসবাসকারী মানুষের জন্য আত্মকর্মসংস্থানের সৃষ্টি করা হয়। আমাদের পূর্ব প্রজন্ম কোনো দেশের আগ্রাসন দাসত্ব মেনে নেয় নাই, আমরা নতুন প্রজন্ম কোনো দেশের আগ্রাসন দাসত্ব দাদাগিরি মেনে নিব না। আপনারা জানেন বাংলাদেশের দুটি প্রতিবেশী রাষ্ট্র আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। মায়ানমার তাদের দেশের 12 লক্ষ রোহিঙ্গাকে নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশে পাঠিয়েছে। রোহিঙ্গারা নিজেরা মানবতা জীবনযাপন করতেছে এবং বাংলাদেশের নানা রকমের সামাজিক সংকট তারা সৃষ্টি করতেছে। মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে মতার সেলে বাংলাদেশের 2 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে, কিন্তু মায়ানমারে 330 জন জান্তা সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। সরকার তাদেরকে তাদের দেশে সসম্মানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেশে 2 জন নাগরিক যে নিহত হলো এর দায় দায়িত্ব কে নিবে? এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, না হলে মায়ানমার জান্তা সরকারকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করাতে হবে। আরেকটা প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত। তারা স্বাধীনতার পর থেকে প্রতিনিয়তই বাংলাদেশে নানাভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং সীমান্তে ফাঁকির মতন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করে। তারা বলে যে এরা গরু চোর, চোরাকার বাড়ি হতে পারে, এরা গরু চোর চোরাকার বাড়ি, তাহলে এদেরকে আইনের মাধ্যমে এনে বিচার করা হোক, এদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করা হবে কেন? সীমান্তে মাদক গরু এমনি পাওয়া যায় না, ভারতের লোকেরা বিক্রি করে, বাংলাদেশের লোকেরা ক্রয় করে। যদি অপরাধী হয়ে থাকে তাহলে ভারতের লোকেরাই অপরাধী, কিন্তু ভারতের বিএসএফ তাদের দেশের নাগরিককে গুলি করে হত্যা করে না, তারা বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করে এবং অপবাদ দেয়। সেই জন্য আমরা নাগরিক হিসেবে প্রতিবাদ করছি এবং এই দেশের আপামর জনগণকে উদ্বুদ্ধ করছি, আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বহির্বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা কোনো দেশের আগ্রাসন, কোনো দেশের দাদাগিরি, কোনো দেশের দাসত্ব মেনে নিব না। আমাদের পূর্ব প্রজন্ম কোনো দেশের আগ্রাসন মেনে নেয়নি, আমরা নতুন প্রজন্ম কোনো দেশের আগ্রাসন মেনে নিব না। সীমান্তবর্তী জেলা উপজেলায় গিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সীমান্ত হত্যা বন্ধে আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এবং সীমান্তে বসবাসকারী মানুষের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করুন। এই কর্মকাণ্ড, এই হত্যা, হত্যাযজ্ঞ, এই অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে নেমেছি। এই দেশের নাগরিক হিসেবে টেকনাফ থেকে প্রত্যেকটা জেলা উপজেলা প্রদক্ষিণ করে আমরা দাবি জানাচ্ছি যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশ এবং ভারত বন্ধু প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তারাও বন্ধু পাল্টাতে পারবে না, প্রতিবেশী পাল্টাতে পারবে না, আমরাও বন্ধু পাল্টাতে পারবো না, প্রতিবেশী পাল্টাতে পারবো না। আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু তারা দীর্ঘমেয়াদী বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, সীমান্ত হত্যা চালিয়ে যাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।